আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা রাখবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। শাবান মাসের 30 তারিখ যখন শেষ হয়ে গেল, মাগরিবের আজানের সাথে সাথে রমজান মাস শুরু হয়ে গেল। রমজান মাস শুরুতেই আমরা মাগরিবটা পড়ে থাকি, মাগরিবের নামাজটাই রমজান মাসের প্রথম নামাজ। পবিত্র রমজান মাসের প্রথম নামাজই হচ্ছে, প্রথম সালাতই হচ্ছে মাগরিবের সালাত। মাগরিবের সালাত থেকে এশার সালাতের দূরত্ব খুব বেশি না, অল্প একটুখানি দূরত্ব। এই দূরত্বের পরে এশার সালাত, এশার সালাতের মধ্য দিয়ে এশার সালাতের শেষ করে রমজানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যায়। দা রিচুয়াল সেরিমনি অফ রমাজান স্টার্টস থ্রু দা সলাহ অফ এশা অ্যান্ড দা সলাহ অফ তারাবিহ। এশার সলা এবং এশার পরে যে তারাবি, এই তারাবির মাধ্যমেই মূলত রমজানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে।